ইছামতির চর দখলমুক্ত করতে বোর ঝোলালো ভূমি দপ্তর। জমি দখল করে ইটভাটা চালানোর অভিযোগ। নদী থেকে মাটি কেটে তা দিয়ে বানানো হতো ইট। ইছামতির পাড়ে বেআইনিভাবে জমি দখল করে ইটভাটা তৈরির অভিযোগ। 400 বিঘা জমি উদ্ধার করলো ভূমি ও ভূমি রাজস্ব দফতর। মুখ্যমন্ত্রীর নির্দেশেই বেআইনি জমি উদ্ধার করতে আসরে নামেন বিএলআরও। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের চরগন পাড়ার ঘটনা। এই এলাকায় বেশ কিছু ইটভাটা রয়েছে। অভিযোগ, ইছামতি নদীর পাড়ে ডগ বা নালা কেটে অবৈধভাবে বালি মাটি তুলতেন তারা। প্রায় 400 বিঘা জমি দখল করে বেআইনিভাবে এলাকায় 5টি ইটভাটার ব্যবসা চলত বললেই অভিযোগ। দীর্ঘ 10 বছর ধরে বেআইনিভাবে ইছামতি নদীর পাড় দখল করে ডক কেটে নদীর মাটি বালি তুলছিল ভাটার মালিকরা। এর জন্য একদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল, অন্যদিকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে এই নদীর চর কেটে তারা মাটি ভাটাতে ইট তৈরির কাজে লাগাচ্ছিল। কিছুদিন আগেই নবান্নে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন বেআইনিভাবে দখল করে রাখা জমি উদ্ধার করতে হবে। সেই মতো এবার বাদুড়িয়া ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর দখল করা সেই জমিতে সরকারি নিয়ম অনুযায়ী বোর্ড লাগিয়ে দিল। বাদুড়িয়া পৌরসভা ও ভূমি রাজস্ব দপ্তর যৌথভাবে সেখানে রাজ্য সরকারের একটি প্রজেক্ট তৈরি করার জন্য সাইনবোর্ড লাগিয়ে দেয়। এই বোর্ডে সরকারিভাবে জানানো হয়েছে বিনা অনুমতিতে এই জমিতে প্রবেশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আগে আমরা ধান চাষ করতাম, তারপরে সবাই ভাটা দিল, ওই জায়গাটা নিয়ে আর সাতখানা ভাটা হলো। সাতখানা সবাই যখন দিল, গ্রামবাসী আমরাও দিলাম, তো আমাদের পয়সা করি যতটা জায়গা বেরিয়েছে 70 বছর আগে, তার চেয়ে একটু বেশি বেরিয়ে সে জায়গা ফেলা নিয়েছিল। তো ভাটার মালিক চালিয়ে আমাদের কিছু পয়সা করি দিয়েছিল। তারপরে এই এবছর থেকে এই 2 বছর ধরে আগে গতবার বললে যে কিছু কিছু জায়গা সরকার নিয়ে নেবে, তা আমাদের এখানে আর সরকারি কাজ করতে হবে, তা আপনারা আমাদের জায়গা খানটা চললে আমাদের ভালো হয়, কারণ এতটা লোক ধরো এখানে কাজ করে, সবার কর্মস্থান জায়গা, সবারই অসুবিধা হচ্ছে। এখন দিয়ে সেই বাড়ির তরফ থেকে এইসব হচ্ছে কি সরকারিভাবে করা হয়েছে? হ্যাঁ, সরকারিভাবে তো খাট জমি নদীর চর, এগুলো বাড়তি চর, এগুলো ওপারে ভেঙেছে, ওপারে গড়েছে, এবার সেই কারণে এগুলো তোমার বাড়তি চর, এগুলো সেই জন্য নেওয়া হচ্ছে। এবার এই জমিগুলো তো নিলে ভাটা চলবে না, কেন এটা ডক ছিল, ডকের মাটিটা না হলে তো ইট হবে না, সেই কারণে সুবিধা অসুবিধা। স্থানীয়রা তথা এই ভাটা শিল্পের সাথে যুক্ত ব্যক্তিদের দাবি, এই ভাটা শিল্প বন্ধ হয়ে যাওয়ায় প্রায় 10,000 শ্রমিক তারা কাজ হারাবেন, দৈনন্দিন জীবনে রুজি রোজগার থেকে বঞ্চিত হবেন। জমিটা খাট জমি সরকারের, সমস্ত ভাড়া বন্ধ, লোকজন কাজ করতে পারছে না, খাবে দাবি কি, খাওয়া দাওয়া বন্ধ। কি বলছে পৌরসভা? বিএল সভা তো এই দুটো ভাটার ধরে এখন নিয়ে নেছে, ওদের এখন আসে, এই দুটো ভাটা বন্ধ। আমার ভাটা দাবি চলে চলে ভালো, জমি না নেই এটা সরকার বলবে, সরকার যদি বলে যে জমি আমাদের খানা দাও, এটা ভাটা মালিকরা দিচ্ছি রাজি চলো। এ বিষয়ে ভাটার কাজে যুক্ত অপর এক ব্যক্তি মন্টু মণ্ডল বলেন, এর ফলে ভাটা বন্ধ হয়ে যাবে, এই মাটি দিয়ে ইট তৈরি হতো, আমরা সব বেকার হয়ে যাব। আমরা যে এই পাড়ার লোক এখানে সবাই কাজকর্ম করি, একটা গায়ক করি, আমাদের সব ভাটা চলতো। হ্যাঁ, ভাড়া চলতো, আমরা এই দুটো ভাড়া করতাম, আর ওই দুটো বন্ধে চলে যাচ্ছে অন্য কারণে ব্যাপার আলাদা, কিন্তু এই যে আমরা যে কর্মহীন, কোনো কাজকর্ম নেই, আমরা কোন বেকার, এই ভাটার কাজে অসুবিধে, এ তো ভাড়া চলবেই না, এইসব ডক টক বুঝিয়ে দিচ্ছে মাটি মাটি দিয়ে, তাহলে এরা ভাড়া মাটি কোথায় পাবে? এই যে ভাড়ার মাটি আর কোথায় পাবে এরা, তার কারণে ভাড়া বন্ধই গেছে, জমি তো নেনি সরকার নেনে দেবে খার জন্য। এই এখান থেকে মাটি কাটতো, এই মাটি কেটে ওরা ইট করে পড়াতো সরকারি জায়গা, খার জমি সহাতে সরকারই বলবে এখন। আচ্ছা, সরকারি জমি কি দখল করে রেখেছিল দীর্ঘদিন? হ্যাঁ, দখল বলতে আস্তে আস্তে বেরিয়ে একে তো পারিনি, আস্তে বেরিয়ে ভাড়া মানে, হ্যাঁ আস্তে ওরা ডক নিয়ে কাটতে আস্তে বেরিয়ে গেছে। বাদুড়িয়ার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের রেভিনিউ অফিসার বিজন গাইন বলেন, ইছামতি নদীর চর জেগেছিল, ওই ফাঁকা জমিটা বেআইনিভাবে কাজে লাগাচ্ছিল কিছু অসাধু ব্যবসায়ী। আমাদের কাছে খবর আসলে আমরা সেই জমি উদ্ধার করেছি, সেখানে সরকারি সাইনবোর্ড লাগানো হয়েছে। সূত্রের খবর, বসিরহাট মহকুমা জুড়ে বেশ কিছু ইটভাটা সরকারি জমি দখল করে বেআইনিভাবে নদী থেকে কাঁচামাল সংগ্রহ করে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের ব্যবসা চালাচ্ছিল, যার ফলে একদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে নদীর নব্যতা হারাচ্ছে। সমাজের বিশিষ্ট মানুষেরা চাইছেন দ্রুত এই জমিগুলি চিহ্নিত করে উদ্ধার করা হোক। আচ্ছা, এমনি এটা কি পৌরসভা আর বিএলআরও মিলে করেছে? এটা এটা বহু আগে করেছে, আজকে নয়, এটা
ওটা কেউ দখল করে রাখার পরিকল্পনা করেছিল কি? খালি জমি আমাদের নেই, সেই খবর আমাদের কাছে নেই। আচ্ছা, পুরো চর এলাকা তো, পুরো বিশাল এলাকা, 400 বিঘার উপরে একটা এলাকা। হ্যাঁ, কত বিঘে? 400 বিঘা। এই জমিটা তো খালি পড়েছিল না তো? হ্যাঁ, খালি তো পড়ে যাবে, মানে চর যখন উঠে রয়েছে। সেটা কি দখল করার চেষ্টা হচ্ছিল? না, সেরকম অভিযোগ তো পাইনি। আর আমরা তো নতুন, আমরা তো তারপর হতেই থাকি, আমরা তো, আমাদের কাছে সেটা ঠিক জানা নেই, খবর নেই। হ্যাঁ, ওখানে কি বোর্ড ফোর্ড দেওয়া হয়েছে? হ্যাঁ, বোর্ড দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে বোর্ডে? এই জমি সরকারের, মানে পশ্চিমবঙ্গ সরকারের অধীন, বিনা আইনে প্রবেশ নিষেধ বলে সরকারি বোর্ড লাগানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাদুড়িয়া। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।